আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বিল থেকে শামুক দুইটা আইনা কিন্তু ব্যাপারীর কাছে বিক্রি করতেছে। ব্যাপারীর কাছে শামুক বিক্রি কইরা ওনারা এখন প্রায় দুইটার মতন বেজে গেছে, বাড়িতে যাবে, কিছু খাবার দাবার করবে, কইরা পরে বিশ্রাম নিবে অথবা বাজার গাড়ি যাবে। এতদিন ভেবেছিলাম যে এগুলা নদীর শামুক হবে, কিন্তু কাছে আইসা দেখলাম আসলে এগুলা নদীর শামুক না, এগুলা কিন্তু বিলের শামুক। নদীর পাশেই বিল, ওইটা হয়েছে নদী, ওইটা হয়েছে নদী, আবার ওই দিক দিয়েও দেখেন আছে নদী। এটা তিন রাস্তার মোড়, মানে তিনটা নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর ওই দিক দিয়েও একটা নদী। নদীগুলি মোটামুটি ভালো বড় বড় নদী। তো বিষয়টা হইল তিনটা নদীর মাঝখানে দাঁড়ানো আছি, আর ওই যে এলাকায় দেখতেছেন, ওই যে এলাকাটা দেখতেছেন, ওই সব এলাকা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা বিল, আর ওই বিল থেকেই কিন্তু শামুকগুলি আনা হয়, আর ওই বিল থেকে শামুককে আইনা ওই নদী দিয়ে নিয়ে ওই নদী পথে নৌকা দিয়া, অর্থাৎ ডিঙ্গি নৌকা, অর্থাৎ ছোট নৌকা দিয়া নিয়ে আসে এখানে চৌগাঙ্গা বাজারে। চৌগাঙ্গা বাজারের যে ঘাট আছে ওই ঘাটের মাধ্যমে নিয়ে আসা হয়, আর ঘাটের মাধ্যমে ব্যাপারী তাকে সর্বক্ষণ ওইসব ব্যাপারী নগদ মূল্যে যখন তখন কিনিয়ে তাইকে দেওয়া হয়, যখন তখন টাকা পরিশোধ করা হয়, যখন তখন টাকা দিয়ে বিদায় করা হয়। ওরা বুড়ে চইলা যায় 12টা 1টা 2টা পর্যন্ত শামুক মারে। আর বর্ষার সিজনে জানতে পারলাম, ওই সব লোকের কাছ থেকেই জানতে পারলাম, ব্যাপারীর কাছ থেকে প্লাস যারা শামুক মারে তাদের কাছ থেকে জানতে পারলাম, শামুকগুলি বর্ষার মৌসুমে মারে রাত্রের বেলা, আর শুকনা মৌসুমে মারে দিনের বেলা। যেমন এখন দিনের বেলা শামুক ধরে, দিনের বেলা শামুক ধরে। এই দিক দিয়ে দেখেন আর একজন আসতেছে শামুক নিয়া, তো শামুক নিয়া আসতেছে। এই শামুক বিক্রি করার জন্য আইছেন, তো আরো কয়েকজন আসছে শামুক নিয়ে। এগুলা কতক্ষণ সময় লাগছে মারতে? কোন সময় গেছলা? এ বই কোন সময় গেছলা? ইডি মারার লাগিয়ে আর সকাল বেলা। তোমরা কয়জনে ধরছো ওই শামুকটি? তিনজনে। এই মাছও আনছেন না শুধু শামুক? শুধু শামুক। এই শামুকটি কত দাম হইতে পারে আনুমানিক? 150 টাকা। এত কম তাইলে পুষে কেমনে? ও আচ্ছা আচ্ছা, না যাওনের মত আছেন, 8000 65 টাকা লাগিয়া গেছেন, পরে অল্প সময়ে যাই কিছু আনতে পারছেন। আচ্ছা, এই টেলা জালি দিয়া শামুক ধরেন না? এগুলো কি বিল থেকে না নদীতে কিয়া? বিল থেকে কিয়া? নদীতে শামুক নাই, নদীর শামুক ভালো না? না, নদীর শামুক ভালো না, এগুলো হাসে খাবে না। আপনারা তিনজনে যদি নিয়ত করেন ইহা দলে কোটি শামুক মারতার ভাই কত কত টাকা? 10-15 বন। কত টাকা হইতে পারে 10-15 বনে? 2000 টাকার মতন। তিনজনে যদি মারেন তো ইহা দলে 2000 টাকার শামুক মারতে পারবেন। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, তিনজন যদি ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত যদি শামুক ধরে তাহলে 2000 টাকার শামুক ধরতে পারে। তাহলে তো রুগীটা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। আজকে ওনারা অবশ্য যাওয়ার নিয়ত বা চিন্তাভাবনা ছিল না, গেছে আজকে একটু লেট করিয়া, মানে যাওয়ার নিয়ত ছিল না, একটু লেট করে গেছে যাতে কষ্টপাতির টাকাটা হয়, ওই বিদায় ওই চিন্তাভাবনা রেখে ওনারা গেছে বিলে যে অল্প স্বল্প শামুক নিয়ে আসতে। এখানে 150 বা 200 টাকার মতন শামুক হবে, আর এই 150 বা 200 টাকার খরচ করবে বিকালবেলা। বাড়ি থেকে টাকা নাই না শামুক দুইটা, ওই শামুকগুলি বিক্রি করিয়া খরচ যোগাবে, এটাই তাদের উদ্দেশ্য ছিল আজকে। আর আমি বলতেছি বারবার যে টেলা জালি দিয়ে এই শামুক ধরা হয়, ওই যে দেখেন টেলা জালি, ওইটার নামই কিন্তু টেলা জালি, ওই টেলা জালি দিয়েই কিন্তু শামুক ধরা হয়। আর এইভাবেই ওনারা প্রতিদিন শামুক ধরে আইনে আইনে ওই লোক হচ্ছে ব্যাপারী, ওই ব্যাপারীর কাছে শামুক বিক্রি করে। আর ওইভাবে বালতির হিসাব, বালতি দিয়ে মাইকে মাইকে শামুক দেওয়া হয়।
আবার দেখেন মাসুদ ব্যাপারি, মাসুদ ব্যাপারি সামুদ সালাই বটেছে, আবার বইয়া ওই যে দেখেন কানে পিকআপ আছে, পিকআপের মাধ্যমে বটেছে, ওইগুলো আবার গোপর গাও চলে যাবে। এমনি ভাবে সারাদিন একের পর এক ব্যাপারি আসতেছে এবং সামুদ আনতেছে, আর এইভাবেই বিক্রি করতেছে বা করতেছে। তো শামুকের যে ব্যাপার বিষয়গুলি, এইসব পুরাপুরি ব্যাপার বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এখানে মূলত আসা। তো আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর ওই যে চৌগাঙ্গা এলাকার যে দৃশ্যটুকু আছে, চৌগাঙ্গা এলাকার যে দৃশ্যটুকু আছে, ওই সব দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যটাও ছিল যে চৌগাঙ্গা, তারা এই চৌগাঙ্গা যে শামুক যে জায়গা থেকে সংগ্রহ করা হয়, ওই জায়গার যে এলাকার যে কী পরিবেশটুকু, এইটুকু আপনাদেরকে দেখানোর জন্য। আর ওই যে দেখতেছেন ওইটা কিন্তু চৌগাঙ্গা বাজার, বাজারটা মোটামুটি বড় সড়ো, একবারে ছোটো না। আর ওই যে দেখেন পানি, পানি কিন্তু ওই যে লোকটা বস্তা নিয়ে উঠতেছে এই পর্যন্ত কিন্তু পানি সইলা যায়। আর এখন আস্তে আস্তে দেখেন কোন পর্যায়ে আসছে, একেবারে নিচে এসে গেছে, আরও হাতে নিচে যাবে পরে বর্ষার মৌসুমে। আবার ওই যে পানি নিয়ে আসতেছে লোকটা, ওই লোকটার পর্যন্তই পানি চলে যাবে। তো পানির সময় পানি আর পানি, আর এখন শুকনা মৌসুম থাকার কারণে দেখা গেছে অনেক নিচে পড়ে গেছে। আবার ওই দিক দিয়ে বিলের মাধ্যমে নানান রকমের কিরা, আলু, সরিষা, নানান রকম ফসল ফলাইতেছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল তারাইল তানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট চৌগাঙ্গা এলাকার দৃশ্য। তো বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্থ মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।